Welcome, my dear students and friends. মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের সব স্কুলে প্রধান শিক্ষক প্রধান শিক্ষকদের জানিয়ে দিল যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসের সময়সীমা কি হবে। নির্দেশিকায় জানানো হলো নবম এবং একাদশ শ্রেণী ক্লাস অর্থাৎ ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেনের ক্লাসের সময়সীমা সকাল দশটা থেকে দুপুর সাড়ে তিনটে এবং তিরিশ মিনিট আগে ছাত্রছাত্রীদের স্কুলে চলে আসতে হবে। একইভাবে দশম এবং দ্বাদশ অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের ক্লাস হবে সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত এবং সপ্তাহে ছদিনই ক্লাস হবে। সেক্ষেত্রে ক্লাসের সময়সীমা বদল করা হলো। এই সময়সীমা কেন বদল করা হলো তার কারণ হিসেবে পর্ষদ যেটা বলছে যাতে ছাত্রছাত্রীদের একইভাবে জমায়েত না হয় অর্থাৎ একই সময় যাতে একাধিক ছাত্রছাত্রী না আসে তার জন্যই ক্লাসের সময়সীমা ভিন্ন করা হলো। শুধু তাই নয়, নির্দেশিকা এটাও জানানো হলো যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের সেকশনকে দুই বা তার বেশি ক্লাসরুমে ভাগ করে দিতে হবে এবং সেই অনুযায়ী প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের রুটিন তৈরি করতে হবে। এবং শুধু তাই, এর পাশাপাশি অভিভাবকরা কোনোভাবেই স্কুলে আসবেন না, তারা স্কুলের বাইরে থাকবেন, কিন্তু ছাত্রছাত্রীদের স্কুলে ন্যূনতম তিরিশ মিনিট আগে স্কুলে চলে আসতে হবে এবং সেটি বাধ্যতামূলক। মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা দিয়ে সেটাই জানানো হলো। আমরা কিন্তু আগেই জানিয়েছিলাম যে কোভিড পরিস্থিতিতে স্কুলের ক্লাসের সময়সীমা রদবদল হবে, তার কারণ সরকারও চাইছিল যাতে একই সময় একাধিক ছাত্রছাত্রী না চলে আসে, তার ফলে প্রচুর ছাত্রছাত্রীদের জমায়েত হয়ে যাবে। এবং শুধু তাই না, এটাও জানিয়ে রাখি ক্লাসে কিন্তু কোনো টিফিন অর্থাৎ যে যার টিফিন নিজে খাবে এবং সেক্ষেত্রে পুরোটাই নজরদারির জন্য স্কুলের একজন দুজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হবে এবং কারা কারা সেই শিক্ষক দায়িত্ব পাচ্ছেন সেটা জানাতে হবে জেলা প্রশাসনকে। ফলত সব মিলিয়ে এইভাবেই গাইডলাইন তৈরি করা হলো রাজ্য সরকার।